ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল, যেখানে তিনি কড়া ভাষায় জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরূপ ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না তিনি। কিন্তু হঠাৎ কি হল এই অভিনেত্রীর, সে ব্যাখ্যা না দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুনেহরা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার, আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক, এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। তবে এজন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবে না জানিয়ে সুনেহরা লিখেছেন, কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রোল করতে থাকলে আমি সেটা সহ্য করব না। এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে আমি কতটুকু কাকে দেখাবো বা জানাবো সেটা আমার উপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি। সুনেহরা লিখেছেন, আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য, বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না, ধন্যবাদ। হঠাৎ কোন দুর্ঘটনায় সুনেহরা এমন স্ট্যাটাস দিলেন সেটা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে অনেক প্রশ্ন, যদিও সুনেহরা স্পষ্ট করে কিছুই বলেননি।